ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও পোস্ট করা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপসের সাবস্ক্রিপশন কিনা ডোমেন কিংবা হোস্টিং পার্সেস করা ফেসবুকের স্টার কিনা কিংবা টেলিগ্রামের কিনা সহ বিভিন্ন কাজে আমরা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকি কিন্তু আমাদের অধিকাংশ মানুষেরই পাসপোর্ট না থাকার কারণে আমরা ডুয়েল কারেন্সি কার্ড একটিভ করতে পারি না আজকে এমন একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো যে ট্রিক্সটার মাধ্যমে শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনি চাইলে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এটা একটা ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার বোনাস এটি কিভাবে করবেন সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ বাই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বর্তমানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে যদি আপনি ডিসক্রিপশন চেক করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনি কী করবেন এই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এটার ওপর ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করলে ঠিক আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন এখানে দেখেন আপনাদেরকে বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য অর্থাৎ আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি খুলতে চাচ্ছেন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমার এখানে কিন্তু ইমেলটা বসানো হয়ে গেছে এখন আমি কি করব যে গ্যাট কুট অর্থাৎ আমি গ্যাট কুটে ক্লিক করব তাহলে এটা আমার জিমেলে একটা কুট চলে যাবে আমি গ্যাট কুটে ক্লিক করলাম দেখেন আমার এখানে সেকেন্ড বের হচ্ছে আমার অলরেডি কিন্তু জিমেলে একটা কুট চলে গেছে এখন আমি কি করব। আমি চলে আসব আমার জিমেলে আমি জিমেলটাকে ওপেন করলে দেখব এই যে এখানে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি এখান থেকে কুটটা কপি করে এই যে এই কোডটা আমি কপি করে ওইখানে আমি বসিয়ে দেব। আমি এখান থেকে কপি করে এই যে এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এই যে আমি বসিয়ে দিলাম এখন আমাদের রেজিস রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি রেফার লিঙ্ক ব্যবহার করার কারণে আপনি কিন্তু এই যে পাঁচ ডলার পেয়ে গেছেন রেফার লিঙ্ক ব্যবহার না করলে কিন্তু আপনি পাঁচ ডলার বোনাস পাবেন না এখন আপনার যদি আইফোন হয় তাহলে আপনি এই অ্যাপেল স্টোর ব্যবহার করবেন আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড তাই আমরা এই গুগল যে এই গুগল অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করব আমরা গুগল প্লে এটার উপর ক্লিক করলাম আমাদের প্লে স্টোরটা ওপেন হবে প্লে স্টোর থেকে আমাদের এই রেড ডট পে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনারা এই ইনস্টলের মধ্যে ক্লিক করবেন আমি এই ইনস্টলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে সিম্পলি অন্যান্য অ্যাপসের মতোই এই অ্যাপসটাও ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে আমরা এই অ্যাপসটাকে ওপেন করব আমি এই ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনাদের কাছে এখানে এলাও আসবে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিলাম এখন কিন্তু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো না আমরা করবো লগ ইন কারণ আমরা অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছি আমি এখন লগ ইনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন এখানে আপনার জিমেলটা দিবেন আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এখানে আপনারা আপনাদের জিমেলটা বসিয়ে দিয়ে তারপর আপনি কি করবেন এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন আমি এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন লেখা আছে ফার্স্ট লগ ইন সেট পাসওয়ার্ড অর্থাৎ আমাদের প্রথমবার লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কেমন প্রথমে দেখেন বলা হয়েছে যে আট সংখ্যা থেকে বত্রিশ সংখ্যার মধ্যে তারপরে বলা হয়েছে যে একটা বড় হাতের একটা অক্ষর দিতে হবে ছোটো হাতের দিতে হবে সাথে নাম্বার দিতে হবে আমরা আমাদের পছন্দ মতো একটা নাম্বার দিচ্ছি আমি এখান থেকে ধরেন বড় হাতের এস দিয়ে দিলাম তারপরে ধরেন ছোটো হাতের টি দিয়ে দিলাম আমার কিন্তু এখান থেকে দেখেন বড় হাতের এবং ছোটো হাতের হয়ে গেল এখন আমাকে কমপক্ষে আরও ছয়টা সংখ্যা দিতে হবে তাহলে আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ঠিক যেভাবে দিচ্ছি এত সহজ পাসওয়ার্ড আপনারা এইভাবে দিবেন না আপনারা একটু কঠিন করে দিবেন আমি জাস্ট আমার ভিডিও বানানোর জন্য এটা করলাম এখন আমরা কী করবো এখানে গ্যাট কোড আমি গ্যাট কোডটি ক্লিক করলাম দেখেন আমি যে গ্যাট কোডটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আবার আমাদের জিমেলে একটা পাসওয়ার্ড চলে যাবে আমি এখান থেকে যদি ব্যাগ দিয়ে যদি রিপ্লেস করি দেখেন আমাদের কিন্তু আরেকটা একটা কোড চলে আসছে আমরা এখান থেকে এই কোডটা কপি করে আমি এখান থেকে কপি করে আবার এ জায়গায় আমি বসিয়ে দেব এই যে এই জায়গায় আমি এখন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যে নেক্সট আমরা নেক্সটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলেই আমরা যে বলছিলাম ভিডিওর শুরুতে যে আমরা পাঁচ ডলার বোনাস পাবো দেখেন আমরা কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টে পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা যে কাজটা করব। গো টু ভেরিফাই আমরা এখানে ক্লিক করব। আমরা গো টু ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আপনাকে একটা মোবাইল নাম্বার ব্লাইন্ড করতে হবে যে নাম্বারটা আপনার সচল কিংবা আপনার ফোনে বড়া আছে সেই নাম্বারটা আপনি দিয়ে ভেরিফাই করবেন এর জন্য কী করবেন গো টু ভেরিফাই এখানে আপনি ক্লিক করেন আমি এই যে গো টু ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করলে আপনার জিমেলে কিন্তু একটা ওটিপি যাবে আবারও আমরা জিমেলে যাব জিমেল থেকে আমরা আবার ওটিপিটা আনবো এই যে আমাদের ওটিপিটা চলে আসছে আমি এখান থেকে কপি করে আমি এখানে আবার ওটিপিটা বসিয়ে দেব এই যে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম এখন কিন্তু আমাদের একটা নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব। অবশ্যই আপনি খেয়াল রাখবেন নাম্বারের পূর্বে যেন শূন্য না থাকে অলরেডি কিন্তু এখানে শূন্য আছে শূন্য বাদে আপনার নাম্বারটা বসাতে হবে আমি কিন্তু আমার এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম বসানোর পর দেখেন এখানে আমরা কী করবো নেক্সটে ক্লিক করব। আবারও বলতেছি আপনি নাম্বার বসানোর আগে এখান থেকে শূন্য দিবেন না শূন্য ছাড়া আপনার নাম্বারটা বসিয়ে আপনি কি করবেন এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন আমি এই নেক্সট মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আপনার কাছে এরকম দুইটা অপশন আসবে আপনার যদি সেম নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন আর আপনি চাইলে আমার মতো এই এসএমএসটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এস এম সিলেক্ট করলাম আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে অর্থাৎ যে নাম্বারটা আপনি সিলেক্ট করছেন এই নাম্বারে একটা কোড চলে যাবে আমার কোড কিন্তু অলরেডি চলে আসছে আমি এখান থেকে আমার কোডটা বসিয়ে দিলাম বসানোর পর দেখেন অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে আবারও ব্যাগ দেব। আমরা এখান থেকে ব্যাগ দিই দেখেন ব্যাগ দেওয়ার পর এখন আমাদের বলতেছে যে আবারও ভেরিফাই করার জন্য আপনি একটু রিপ্লেস করবেন দেখেন আমি রিপ্লেস করলাম রিপ্লেস করার পর গো টু ভেরিফাই আমরা আবারও ভেরিফাই ক্লিক করবো আমি যে আবারও ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে আমাদের বাংলাদেশ অটোমেটিক চলে আসছে যেহেতু আমরা বাংলাদেশে যদি আপনার এটা বাংলাদেশে না থাকে তাহলে এটা বাংলাদেশ করে নেবেন এরপর দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার আইডি কার্ডে যা আছে হুব আপনার এই ফর্মটা সে আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সকল ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করে ফেলেছি এখানে দেখেন প্রথমে আইডি কার্ডের ফার্স্ট নাম দিয়েছি আর আপনার যদি দুই সংখ্যার হয় তাহলে আপনি এখানে লাস্ট নামটা দিবেন এরপর আপনার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দিবেন এখানে ডকুমেন্ট টাইপের জায়গায় আমি আইডি কার্ড দিয়েছি আপনারাও আইডি কার্ড দিবেন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট ব্যবহার করতে পারেন আমি এখানে আইডি কার্ড দিয়েছি আর এখানে ডকুমেন্ট নাম্বার যেহেতু আমি আইডি কার্ড দিয়েছি তাই আমি এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়েছি আপনারা যদি এখানে পাসপোর্ট ব্যবহার করেন তাহলে এ জায়গায় আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আমার যেহেতু আইডি কার্ড তাই আমি আইডি কার্ডের নাম্বার দিয়েছি এখন আমরা কী করবো এই নেক্সটের মধ্যে ক্লিক করবো আমরা এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আমাদের যে আইডি কার্ড আছে সেটা আমাদের সাবমিট করতে হবে আমরা সাবমিট করার জন্য আমরা এই আইডেন্টি ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবো আমি এই যে এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করবো অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে নতুন আর একটা পেজে নিয়ে আসছে এখন দেখেন এখানে লেখা আছে প্রোফাইল ডিটেলস এখানে লেখা আসছে আইডেন্টি ডকুমেন্ট আর এখানে লেখা আছে সেলফি আমাদের এখন যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে আমরা এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে এখন আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ফর্মটা সাবমিট করেন তাহলে এনআইডি কার্ড দিবেন আপনি যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন তাহলে পাসপোর্ট দিবেন যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করেছি আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো এখান থেকে আপনাদের পারমিশন দিতে বলবে আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা আইডি কার্ডের এমনভাবে ছবিটা তুলব ছবিটা যেন খুব ক্লিয়ার হয় এবং আইডি কার্ডের কোনো কোন অংশ যেন কেটে না যায় যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক মেরে ছবিটা তুলে ফেলবেন দেখেন আমার এখান থেকে কিন্তু ছবিটা তোলা হয়ে গেছে এখন যদি আপনার ছবি যদি সুন্দরভাবে উঠে তাহলে এখানে দেখেন ডকুমেন্ট ইজ রিডেবল আপনি এখানে ক্লিক করবেন আর যদি ছবিটা অস্পষ্ট হয় তাহলে আপনি রিটেক পুনরায় ছবি তুলতে পারবেন যেহেতু আমার ছবিটা সুন্দরভাবে উঠে গেছে আমি ডকুমেন্ট রিডাবল এটাতে ক্লিক করলাম ক্লিক করলে এখন আমাদের ব্যাক সাইডের সুবিধা তুলতে হবে আমি এখান থেকে সেম সুন্দরভাবে আবার আমি এখান থেকে ব্যাক পার্টের তুলে নিলাম দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যাকপার্টের ছবিটাও উঠে গেল। এখন আমি ডকুমেন্ট ইজ রিডেবল এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এটা কিন্তু আপলোডিং হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারতেছেন একটু সময় নেবে আমাদের এখান থেকে কিন্তু দেখেন প্লিজ ওয়াইট অর্থাৎ আমাদের ডকুমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ফেসটা আপনি সুন্দরভাবে এই বৃত্তর মধ্যে ধরবেন তাহলে আপনার ফেসটা কিন্তু অটোমেটিক নিয়ে যাবে দেখেন অলরেডি আমার কিন্তু ফেসটা কিন্তু স্ক্যান হয়ে গেছে এখন দেখেন আমাদের ভেরিফিকেশনের জন্য সকল কিছু কিন্তু আন্ডার রিভিউ চলে গেছে না কেটে আমরা এখানে এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এরকম আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে ভেরিফিকেশন কমপ্লিট দেখালে আপনি এটাকে ওকে করবেন ওকে করার পর এখান থেকে আপনি আবার একটু রিফ্লেশ দিবেন এখন আমরা কি করব এই অ্যাকাউন্ট লেখা আছে আমরা এই অ্যাকাউন্টের উপর ক্লিক করব আমি এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে কার্ডের মধ্যে ক্লিক করি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের একটা কার্ড নিতে হবে আমি এই কার্ডের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আমরা দেখতে পারতাছি যে একটা ভার্চুয়াল কার্ড পার্সেস করতে আমাদের কিন্তু দশ ডলার লাগবে এখন এইখানে কিন্তু একটা অফার থাকে যদি আপনি এই ওয়ালেট লেখাতে যান আমি যদি এই ওয়ালেট লেখাতে যাই এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ডিসকাউন্টে কিন্তু কাঠ পাওয়া যায় আমি যদি বর্তমানে দেখাই বর্তমানে একটা অফার চলতেছে এখানে দেখেন এই যে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে আপনি কাট নিতে পারবেন সব সময় এই অফারটা থাকে না আপনি যখন কাঠটা নেবেন তখন যদি এই ব্যানারে যদি কোনো প্রকার অফার থাকে তাহলে সেই অফারে আপনি নিতে পারেন না হলে আপনাকে দশ ডলারে কাটটা নিতে হবে এই অফারটা আসলে সীমিত কিছু সময়ের জন্য থাকে বর্তমানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এখানে একটা অফার শুরু করতেছে এই যে ষাট পারসেন্টে আপনি কিন্তু কার্ডটা নিতে পারবেন আমি যদি এটার উপর ক্লিক করি অর্থাৎ এই ব্যানারটার উপর ক্লিক করি ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই যে দশ ডলারের কার্ডটা আমাদের কিন্তু চার ডলারে দিচ্ছে তবে এখানে তার একটা শর্ত জুড়ে দিছে যে এখানে আপনাকে ইনভাইট করতে হবে অর্থাৎ আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আপনি যদি এই ইনভাইট লেখার মধ্যে ক্লিক করেন দেখেন আমি এই যে ইনভাইট লেখার মধ্যে ক্লিক করলাম এখন আপনার এই রেফার ইউআরএলটা যদি আপনার বন্ধুকে দেন এখান থেকে যদি কপি করে যদি আপনার বন্ধুকে দেন এবং আপনার বন্ধু যদি আপনার রেফার লিঙ্ক মাধ্যমে যদি সে লগ করে তাহলে আপনার এটা কিন্তু চার ডলারে কিনতে পারবেন অলরেডি আমার এক বন্ধুকে এই রেফারটা দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি তাহলে আমরা কিন্তু এটা চার ডলারে কিনতে পারবো অলরেডি আমার বন্ধুর ফোনে কিন্তু আমার রেফার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি আমি যদি এখন এই রেফার লিঙ্কের উপর ক্লিক করি ক্লিক করলে আমার বন্ধুর কিন্তু লগ ইন অপশনটা চলে আসবে এখন আমি এখান থেকে আমার বন্ধুর যে জিমেলটা আছে আমি আমার বন্ধুর জিমেলটা এখান থেকে বসিয়ে দিলাম বসানোর পর দেখেন এখানে গ্যাট কুট আমি এই গ্যাট কুটের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তার জিমেল থেকে আমি ভেরিফাই কুটটা এখান থেকে বসিয়ে দেব। দেখেন এই যে এখান থেকে যদি এখন ভেরিফাই কুটটা বসিয়ে দেই। দেখেন বেশ বসিয়ে দেওয়ার পর যদি এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেই এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যদি এখন রেজিস্ট্রেশন নাও ক্লিক করি ক্লিক করলেই আমার কিন্তু কাজ শেষ এখন আমি চাইলে আমার যদি এখন আমার অ্যাকাউন্টে আসি দেখেন এখনও কিন্তু আমাকে চার ডলার ইনভার্ট দেখাচ্ছে আমি এখন কি করব এখান থেকে ব্যাগ দেব। আমি এখান থেকে ব্যাগ দিয়ে আবার যদি একটু রিপ্লেস করি রিফ্লেশ করার পর এখন যদি আমি এই ষাট পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে ব্যানারের মধ্যে ক্লিক করি দেখেন আমি এই যে এটার মধ্যে ক্লিক করি ক্লিক করলে এখন কিন্তু আমাকে ইনভাইট দেখাবে না এখন কিন্তু আমার এখানে গ্যাট অপশনটা চলে আসছে এখন আমরা কী করবো এই গ্যাট অপশনের মধ্যে ক্লিক করবো আমি এই গ্যাট অপশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে বলতেছে অর্থাৎ আমরা কিন্তু এখন চার ডলারে কিন্তু কার্ডটা নিতে পারবো এখন কার্ড নেওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ডিপোজিট করতে হবে এখানে যে পাঁচ ডলার আছে এই পাঁচ ডলার খরচ করে আমরা কিন্তু কার্ড পারচেজ করতে পারবো না তবে কার্ড কেনার পর আমরা ওই কার্ড দিয়ে এই বোনাস পাঁচ ডলার কিন্তু ব্যবহার করতে পারবো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের চলে আসতে হবে বাইনান্সে আপনি কি করবেন আপনার বাইনান্স থেকে খুব সহজে আপনি কিন্তু এখান থেকে ডলার কিন্তু কিনতে পারবেন সেটা আপনি বিকাশ দিয়ে নগদ দিয়ে কিনতে পারবেন কিভাবে কিনবেন প্রথমে আপনি অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনি চলে আসবেন ওয়ালেটে আপনি কি করবেন এই ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পিটুপি আপনি এই পিটুপির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনাকে মেসেজ পারমিশন যদি না দেওয়া থাকে মেসেজ পারমিশন দিতে বলবে আপনি কী করবেন এখানে এনাবেল লেখা আছে আপনি এই অ্যানাবেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা নাম্বার অ্যাড করতে বলবে আপনি এখানে অ্যাড নাম্বারের মধ্যে ক্লিক করবেন আমি এই অ্যাড নাম্বারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেখান থেকে আপনি কোডটা নেবেন আমার অলরেডি জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে আমি যদি আমার জিমেলটাকে ওপেন করি দেখেন আমার জিমেলটাকে ওপেন করলে দেখেন আমার বাইনান্স থেকে কিন্তু আমার অলরেডি একটা কোড চলে আসছে আমি এখান থেকে কোডটাকে কপি করে আমি এখান থেকে কোডটা এখানে বসিয়ে দেব। আমি এটার উপর ক্লিক করে যদি ভেরিফিকেশনে কোডটা বসিয়ে দিই তাহলে আমার কিন্তু অটোমেটিকটা নিয়ে গেল এখন আমাকে একটা নাম্বার অ্যাড করতে হবে আমাকে এখান থেকে নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন আমার নাম্বার বসানো শেষ এখন আমি কি করব এখানে যে গ্যাট কুট আমি এই গ্যাট কুটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সিমে কিন্তু একটা কুট চলে যাবে আমরা কুটটা এখান থেকে এনে বসে দেব আমাদের কুটটা কিন্তু অলরেডি চলে আসছে এখান থেকে এইট থ্রি ফাইভ ফোর টু নাইন আমাদের কুটটা কিন্তু চলে আসছে এখন আমরা কি করব এই সাবমিটের মধ্যে ক্লিক করব এই যে সাবমিটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের মেসেজ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট এখন আমরা এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো এই যে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করলেই ঠিক আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনি একটু খেয়াল করেন দেখেন এই পাশে লেখা আছে বাই আর এখানে লেখা আছে সেল আমরা যেহেতু ডলার কিনবো তাই আমরা বাই লেখা আছে এটাতে আমরা সিলেক্ট করবো এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে যেন আপনার বিডিটি থাকে যদি আপনার ইউডিটি থাকে এখান থেকে আপনি বিডিটি করে নেবেন আমার অলরেডি এখানে বিডিটি করা আছে এখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ডলার কিনতে পারবো ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে সবাই ট্রাস্টেড এখন আমরা কিন্তু ওইখানে দেখেছিলাম যে আমাদের কার্ড পার্সেস করার জন্য আমাদের মাত্র লাগবে চার ডলার কিন্তু আপনি যখন রেডোড পেতে যখন ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে আর এখানে একটু চার্জ কাটবে তাই আমরা এখান থেকে এগারো ডলার পার্সেস করব যদিও এখানে দেখাচ্ছে যে একশো টাকা রেটে ডলার পাওয়া যাচ্ছে কিন্তু এখানে দেখেন মানে বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা ডলার কিনলে এই রেটে পাওয়া যাবে আমরা যেহেতু এখান থেকে আমরা কত এগারো ডলার কিনবো ধরে নিলাম আমরা মিনিমাম একটা ডলার একটা দরলাম যে একশো তিরিশ টাকা রেট দরলাম একশো তিরিশ টাকায় যদি আমরা এগারো ডলার নিই তাহলে আমরা চোদ্দোশো পনেরোশো টাকার আশপাশের একটা অ্যামাউন্ট লিখে যদি সার্চ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেটটা দেখতে পারবো এই অ্যামাউন্টের জায়গা আপনি কত টাকা ডলার কিনতে চাচ্ছেন এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন আমি এখান থেকে পনেরোশো টাকা বসিয়ে যদি এখান থেকে কনফার্ম করি দেখেন আমি এখান থেকে কনফার্ম করলে আমি যদি রিফ্লেস দিই তাহলে আমাদের এখানে দেখতে পারবো এখানে আমরা এখান থেকে আমাদের পোস্টগুলো দেখব যে আমরা কোন ডলারটা কিনতে পারি এখান থেকে আমরা দেখতে যে আমরা এখান থেকে কিন্তু একশো পঁচিশ টাকা উনত্রিশ টাকা রেডে ডলার কিনতে পারবো কারণ এই স্যালারের পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত ডলার কেনা যাবে এখন আপনি কিসে এই সেলারকে পেমেন্ট করতে পারবেন এখানে কিন্তু পেমেন্ট অপশন দেখাচ্ছে আমরা এখান থেকে চাইলে নগদ রকেট উপায় কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো এখন আমরা কি করব এই যে বাই লেখা আছে আমরা এই বাইয়ের মধ্যে ক্লিক করব। আমরা এই বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই ট্রামটা দেখতে হবে যে সেলারের ট্রামটা কি এখানে বলা হয়েছে অনলি বিকাশ নগদ রকেট উপায় আমাদের কি ক্যাশ আউট করতে হবে ওকে আমরা ক্যাশ আউট করব সমস্যা নাই এখন আমরা কত টাকার ডলার কিনবো আমরা পনেরোশো টাকার ডলার কিনব পনেরোশো টাকার যদি ডলার কিনি আমরা কত ইউচিটি পাবো এখানে দেখেন ইউচডিটি হলো এগারো দশমিক নয় এখন আপনি যদি চান যে না আর একটু কম কিনবেন তাহলে আপনি পারবেন এখান থেকে চোদ্দোশো টাকারও ডলার কিনতে পারবেন দেখেন আমরা কিন্তু চোদ্দোশো টাকার ডলার কিনলে আমরা এগারো দশমিক এক দুই এখানে দেখেন ফ্রি আছে অর্থাৎ আমরা যখন ডলার কিনবো এখানেও একটা ফি আবার আমরা ডিপোজিট করব। এখানে সামথিং কিছু ফি কাটবে এখন আমরা চোদ্দোশো টাকা ডলার কিনব আর এখান থেকে আমাদের পেমেন্ট মানে কিভাবে আমরা পেমেন্ট করব এই অপশনটা আমাদের দেখিয়ে দিতে হবে আমরা নগদে ক্যাশ আউট করবো আপনি যেটাতে ক্যাশ আউট করবেন আপনার যেটাতে টাকা আছে আপনি এটা সিলেক্ট করে দিবেন আমার যেহেতু নগদে টাকা আসে তাই আমি নগদটা সিলেক্ট করে দিলাম এখন আমাদের কি করতে হবে আমাদের অর্ডার প্লেস করতে হবে অর্ডার প্লেস করার পূর্বে অবশ্যই আপনি দেখবেন যে সেলার অনলাইনে আছে কি না যদি আপনি দেখেন যে সেলার অনলাইনে আছে তাহলে আপনি অর্ডার প্লেস করবেন তাহলে দ্রুত আপনি অর্ডারটা পেয়ে যাবেন দেখেন আমি এখান থেকে অর্ডার প্লেসের মধ্যে ক্লিক করলাম অর্ডার পেজের মধ্যে ক্লিক করার পর এখন আমরা সরাসরি চ্যাটের মধ্যে ক্লিক করব চ্যাটের মধ্যে ক্লিক করে দেখবো যে স্যালার আমাদেরকে কোনো কন্ডিশন দিচ্ছে কিনা আমরা এই চ্যাটের মধ্যে ক্লিক করলাম চ্যাটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তার যে একটা ও টু মেসেজ রিপ্লাই এটা আছে ওকে আমরা এখন তাকে পেমেন্ট করে দেব পেমেন্ট করে দেওয়ার জন্য বিউ পেমেন্ট ডিটেলস এটার মধ্যে আমরা ক্লিক করব দেখেন বিউ পেমেন্ট ডিটেলস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে তার এখানে নগদ নাম্বারটা দেওয়া আছে আপনি এখান থেকে নগদ নাম্বারটা কপি করে তাকে ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট করার পর তাকে অবশ্যই লাস্ট নম্বর এবং তাকে টাকার স্ক্রিনশটটা দিতে হবে আমরা এই সব কিছু করে আমরা তাকে লাস্ট নম্বর এবং স্ক্রিনশট দিচ্ছি অলরেডি সেলারের নাম্বারে আমরা কিন্তু ক্যাশ আউট করে ফেলেছি এখন আমরা কি করব এই চ্যাটের মধ্যে আবার যাব। আমরা এই চ্যাটের মধ্যে গেলাম চ্যাটের মধ্যে গিয়ে আমরা তাকে লিখে দেব যে আমাদের লাস্ট নাম্বার আপনার যে লাস্ট নাম্বার আছে আপনি লাস্ট নাম্বারটা পাঠিয়ে দিবেন আবার আপনি এখান থেকে স্ক্রিনশট পাঠানোর জন্য এই যে এখানে যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন আমি এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে আমার টাকার স্ক্রিনশটের ছবিটা আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি দেখেন আমি এখান থেকে কনফার্ম করে টাকার স্ক্রিনশটের ছবিটা আমি এখান থেকে পাঠিয়ে দিলাম পাঠানোর পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের ট্রান্সফর্মার নোটিফিকেশন সেলার আমরা যে টাকা পাঠিয়েছি সেটা আমরা সেলারের কাছে পাঠিয়ে দেব আমরা কি করব এই লেখাটার মধ্যে ক্লিক করব আমরা এই লেখাটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পেন্ডিং পেমেন্ট অর্থাৎ সেলার টাকাটা বুঝে পেলো কি না সে এখানে দেখবে সে যদি বুঝে পায় তাহলে এই টাইমের মধ্যে আমাদেরকে কিন্তু তারা কিন্তু আমাদের ডলারটা কিন্তু রিলিজ করে দেবে অলরেডি আমাদের ডলারটা কিন্তু রিলিজ করে দিয়েছে এখন আমরা যদি আমাদের এখানে ওয়ালেটে চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এগারো দশমিক ডলারটা আসলো কিনা এখন আমরা এটাকে রিপ্লেস দিই রিফ্লেস দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের ডলারটা কিন্তু যুগ হয়ে গেছে এখন আমরা এই ডলারটা রেড পেতে আমরা কিভাবে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের রেড পেতে এখান থেকে আমরা রেড পেটাকে ওপেন করব আমরা রেডট পেটাকে ওপেন করলাম ওপেন করার পর এখানে ডিপোজিট লেখা আছে আমরা এই ডিপোজিট উপর ক্লিক করব। ডিপোজিট উপর ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি যেটা সিলেক্ট করা আছে আমরা ইউসডিটিটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে ইউএসডিটি অন চেন ডিপোজিট এটা আমরা ক্লিক করব। আমরা এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে টন টি আর সি টু ইন্টু এই নেটওয়ার্কটা আমরা ব্যবহার করবো আমরা এই নেটওয়ার্কটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে দেখেন এখানে আমাদের একটা কিন্তু লিঙ্ক চলে আসছে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে আমাদের এই লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে এখন আমরা সোজা চলে যাব আমাদের বাইন্যান্সে বাইন্যান্সে চলে যাওয়ার পর প্রথমে আপনি ফাউন্ডিং সিলেক্ট করে রাখবেন ফাউন্ডিং সিলেক্ট করে রেখে আপনি কী করবেন এই উইড্রোতে ক্লিক করবেন আমি এই উইড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করে ইউ ডিটি আমি এখান থেকে ইউএসডিটি লেখে আমি এই যে দেখেন ইউডিটি লেখে আমি এখানে সার্চ করলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা আপনাকে মেথড দেখাবে আমরা যেটা সিলেক্ট করব নেটওয়ার্ক বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এটা আমরা সিলেক্ট করে দেবো এটা আমরা সিলেক্ট করে দিলাম আমরা রেডট পে থেকে যে ইউআরএলটা কপি করলাম এখান থেকে আমরা ইউআরএল অ্যাড্রেসটা পেস্ট করে দেব আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এখানে আমরা ক্লিক করব আমরা এখানে ক্লিক করে আমরা টন টি আর সি টোয়েন্টি এটা আমরা সিলেক্ট করে দেব আমরা এটা আমরা সিলেক্ট করে দিলাম এখন আমরা যে কাজটা করব এখানে আমরা কত ডলার নেব এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো আমি ভিডিওতে বলেছিলাম আপনার কার্ডটা চার ডলারই হোক আর দশ ডলার হোক এখানে মিনিমাম কিন্তু আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে আমরা যেহেতু এগারো ডলার কিনেছি আমরা এখান থেকে এগারো ডলার সিলেক্ট করে দেবো কিংবা আপনি এখানে ম্যাক্সের মধ্যে সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে ম্যাক্সের মধ্যে সিলেক্ট করে আমার এখানে ডলার যা আসে আমি ডলারটা নিয়ে নিলাম এখন আমরা কী করবো এখানে দেখেন উইড্রো লেখা আছে আমরা কী করবো এই উইডোর মধ্যে ক্লিক করবো আমি এই যে এই উইডোর মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখান থেকে কনফার্ম করতে বলবে এখান থেকে আমরা কনফার্ম করে দেবো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করলে আপনাকে টু ভেরিফিকেশন একটা মেথডে নিবে অর্থাৎ আপনাকে এখান থেকে টু ভেরিফিকেশান অ্যাপস এবং জিমেল ভেরিফিকেশন করলে আপনাকে কনফার্ম করতে বলবে আমি এখান থেকে টু ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে আমার অ্যাপসের মধ্যে গিয়ে আমি এখান থেকে কুটটা আমি নিয়ে নিলাম এখান থেকে আমি কুটটা কপি করে আমি এখান থেকে কোডটা কপি করে এখান থেকে আমি প্যাস্ট করে দেব। এই যে আমি এখান থেকে প্যাস্ট করে দিলাম প্যাস্ট করে দিয়ে পর আমি এখান থেকে জিমেল ভেরিফিকেশান থাকবে জিমেলটাও আমি এখান থেকে ভেরিফিকেশনটা করে নেব। আমার এখান থেকে জিমেলটাতে আমি ঢুকবো জিমেল থেকে আমি আমার কোডটা নিয়ে নেব। এই যে জিমেল থেকে আমার কিন্তু ভেরিফিকেশান কোডটা আমি আবার রিপ্লেস করি এই যে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে এখান থেকে আমি আমার কোডটা বসিয়ে নেব যদিও এটা যদি না দেখা যায় এটা সিকিউরিটি ডি জন্য হয়তো অনেক সময় দেখা যাবে না দেখেন আমার কিন্তু এখান থেকে উইড্রো প্রসেসটা হয়ে যাচ্ছে অর্থাৎ আমার কিন্তু রেডোড পেতে কিন্তু ডলারটা চলে যাবে এখন যদি আমি ভিউ হিস্ট্রিতে ক্লিক করি আমি ভিউ হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার প্রসেসটা দেখাবে অর্থাৎ এখানে আমার প্রসেসটা আছে আমি এখান থেকে রিফ্লেস করলে আমি প্রসেসটা দেখতে পারবো এখানে দুই এক মিনিটের মধ্যে আপনার প্রসেস হয়ে আপনার রেড রোড পেতে কিন্তু চলে যাবে অলরেডি আমার এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে অর্থাৎ আমার ট্রানজ্যাকশনটা সফল হয়ে গেছে এখন যদি আমি রেড রোড পেতে যাই আমি যদি এখন রেড রোড পেতে ক্লিক করি দেখেন আমি এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দিলাম পেতে যাই তাহলে আমরা দেখতে পারবো দেখেন আমাদের এখানে কিন্তু ডলারটা কিন্তু যুগ হয়ে গেছে আমরা যদি এখন ওকেতে ক্লিক করি এখন যদি আমরা ওয়ালেটে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু ডলারটা চলে আসছে আমাদের কার্ডটা পার্সেস করার জন্য যেহেতু আমাদের অফার আছে আমরা কি করব এই অফারে ব্যানারের মধ্যে ক্লিক করব আমি এই অফারে ব্যানারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারব যে আমাদের এই চার ডলারে কার্ডটা কিনতে পারবো আমি এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম দেখেন আমি এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম করলে আমরা দেখতে পারবো যে আমাদের দশ ডলারের ইউচিটা আমরা ছয় ডলার ডিসকাউন্টে চার ডলারে আমরা কিনতে পারব তবে এখানে একটা কাজ করতে হবে আমাদের বিলিং অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে বিলিং অ্যাড্রেস বসানোর জন্য এই প্লাসে ক্লিক করবেন এই প্লাসের মধ্যে ক্লিক করলে আপনার এখানে আপনি বিলিং অ্যাড্রেসটা বসাতে পারবেন আমি এখানে বসিয়ে দিচ্ছি বিলিং অ্যাড্রেস ফিল আপ করার জন্য প্রথমে দেখেন কার্ড হোল্ডার নেম অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে খুলেছেন ওই আইডি কার্ডে যে নামটা আছে এই নামটা বসিয়ে দিবেন এরপর রিজন মানে কান্ট্রি অর্থাৎ আপনার এখানে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন তারপর অ্যাড্রেস যদি আপনার এখানে অ্যাড্রেস এক লাইনে অ্যাডে তাহলে এখানে আপনি এক লাইনে অ্যাড্রেস দেবেন আর এখানে আপনি চাইলে আমার মতো আপনার জেলার নামটা লিখে দিতে পারেন তারপর এখানে প্রভিন্স মানে কি এটা আপনি বিভাগ কোন বিভাগে আছেন সেই বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখানে সিটি অর্থাৎ আপনার শহরের নামটা লিখে দিবেন এরপর যদি স্ক্রোল করেন তাহলে এখানে দেখতে পারবেন জিপ কোড বা পোস্ট অফিস কোড এখানে আপনি পোস্ট অফিস কোডটা দেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভের মধ্যে ক্লিক করুন তাহলে আপনার বিলিং অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে দেখেন আমার সব কিছু আবার পপ আপ দেখাচ্ছে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখন কিন্তু আমার বিলিং অ্যাড্রেস বসানো শেষ এখন আমি পেতে ক্লিক করব দেখেন আমি এই যে পেতে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে কনফার্ম বলতেছে যে আমার চার ডলার কাটা হবে আমি ওকে ফাইন আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের এখানে কিন্তু কার্ডটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করলেই আমরা কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এখানেও দেখতে পারতাছি যে আমাদের এখানে পেন্ডিং আছে এখানে সামান্য এক দেড় মিনিট সময় নেই কারো হয়তো দুই তিন মিনিট সময় লাগতে পারে তবে খুবই অল্প সময়ের মধ্যে আপনার কার্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে আমরা দেখবো যে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হলো কি না অলরেডি আমাদের দুই মিনিটের মধ্যে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা চাইলে বিউয়ের মধ্যে ক্লিক করে আমরা আমাদের কার্ডের ইনফরমেশন দেখতে পারবো আমি এই বিউয়ের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলেই এখানে আমরা কিন্তু দেখতে যে আমাদের কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে এখন আপনারা অনেকে ভাববেন যে আমার কার্ডের নাম্বারটা কোথায় আপনি যদি এই চোখের মতো আইকনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার এখানে কার্ডের নাম্বারটা দেখতে পারবেন আর আপনি যখন ডেট এক্সপায়ার সি কার্ড দেখতে চাবেন তখন আপনি কী করবেন এই কার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন আমি যদি এই কার্ডের এই অংশের মধ্যে ক্লিক করি দেখেন আমি এই অংশের মধ্যে ক্লিক করলে আমার পিসন ছাড়টা কিন্তু দেখাবে এখন দেখেন আমার কিন্তু পিসন ছাড়টা চলে আসছে এখানে দেখেন আমার এখানে বেলিডি দেখাচ্ছে এখানে সিবিসি দেখাচ্ছে এখন আপনি এই কার্ড দিয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন ইউটিউবে পোস্ট করতে পারবেন বিভিন্ন জিনিস পারচেস করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে পিস দায় ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন